আগামী 12ই মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। তার প্রাককালে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুনীল খাঁ, তিনি রোদ উপেক্ষা করে প্রচারে সামিল হয়েছেন খণ্ডঘোষ এলাকায়। কয়েক হাজার বাম কর্মী সমর্থক রোদ উপেক্ষা করে পা মিলিয়েছেন এই প্রচার অভিযানে। আগামী 12ই মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। তার প্রাককালে শেষ মুহূর্তের প্রচার সংগঠিত হচ্ছে বিষ্ণুপুর লোকসভা জুড়ে। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুনীল খাঁ, তিনি প্রচার করছেন সকাল থেকেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আল্লাদিপুর থেকে কুলে বাজার পর্যন্ত এই প্রচার মিছিল সংগঠিত করা হয়। বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছিলেন এই প্রচার অভিযানে। রোদ উপেক্ষা করে প্রচারে সামিল বাম কর্মী সমর্থকরা, মহিলা বাম কর্মীরা তারাও সামিল হয়েছিলেন সুনীল খাঁর সমর্থনে এই ভোট প্রচারে। বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রে এবার জমজমাট লড়াই। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম প্রার্থী এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, কিন্তু ত্রিমুখী লড়াই নিয়ে জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এবারের লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা। শেষ মুহূর্তের প্রচার পর্ব সংগঠিত হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র জুড়ে। আগামী 12ই মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ, শেষ মুহূর্তের প্রচার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। সুনীল খাঁর সমর্থনে অনুষ্ঠিত হলো এই প্রচার অভিযান খণ্ডঘোষের আল্লাদিপুর থেকে কুলে বাজার পর্যন্ত। বামকর্মী সমর্থকরা রোদ উপেক্ষা করে পা মিলিয়েছেন এই শেষ মুহূর্তের প্রচার অভিযানে। এই জনগণে দিচ্ছে ডাক আগামী লোকসভায় এই সরকারেরই বাচ্চা। এই জনগণে দিচ্ছে ডাক আগামী লোকসভায় এই সরকার দয়নি বাচ্চা। এই চাষি ভাইরা দিচ্ছে ডাক এই সরকার দয়নি বাচ্চা। এই বেকার যুবরা দিচ্ছে ডাক এই সরকার দয়নি বাচ্চা। কি জানিয়েছেন সিপিআইএম নেতা উদয় সরকার, তার কি বক্তব্য শুনব। এলাকা আল্লাদিপুর, সেই পঞ্চশহীদ এলাকা থেকে সন্ত্রাস কমিটিতে তুলে পর্যন্ত আমাদের এই সভা হলো। কালকে অভিষেকের মিটিং, তার জন্য ক্ষোভ হয়েছে। আজকে এই রোদে শত শত মানুষের ভিড় ছিল, তারা তৃণমূলকে হটাতে বদ্ধপরিকর, বিজেপিকে হটাতে বদ্ধপরিকর। কোথা থেকে পদযাত্রা করলেন? এটা আল্লাদিপুরের মোড় থেকে কুলে বাজার। আগামী লোকসভায় এই সরকার নি বাচ্চা। এই জনগণ দিচ্ছে ডাক আগামী লোকসভায় এই সরকার দয়নি বাচ্চা।